আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অন করে দিও তাহলে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এক দেশে ভৌতিক একটা জঙ্গল ছিল আর সেই জঙ্গলটার ভিতরেই ভৌতিক একটা গড় ছিল আর সেই গড়টার ভিতরেই একটা ইঁদুর আর একটা বিড়াল আর একটা জঙ্গলি প্রাণী বাস করত তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস তোর জন্য আমার জীবনটা তেজপাতা তেজলপাতা তেজল পাতা সব হয়ে যাচ্ছে তুই একটা জাদুকর তুই একটা তারসেরা জাদুকর তুই আমাকে এটার ভিতর বন্দি করে রেখেছিস আর গরমে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে এখানে লেখা আছে ডেঞ্জারাস সুইমিং পুল এই যা যেই গরম পড়েছে আর বিদ্যুতের যেই লোডশেডিং দিচ্ছে গরমে তো আমি সিদ্ধ হয়ে যাচ্ছি এসেছিলাম এই পানিতে একটু গোসল করুমু আর এখানে সাইনবোর্ডে লিখে দিয়েছে এটা একটা ডেঞ্জারাস সুইমিং পুল কি আর কর আর সকাল থেকে বিদ্যুৎ নেই যার জন্য বাড়িতে প্যান চালাতে পারছি না বাড়ির এসি চালাতে পারছি না গরমে আমি এখন সিদ্ধ হয়ে যাচ্ছি আর এই দিকে আমার পেটও অনেক কুদা বাড়িতে কোনো খাবারও খুঁজে পাচ্ছি না এত লোডশেডিং আমার আর ভালো লাগতেছে না বাড়িতে কোনো প্যান চালাতে পারছি না গরমে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি শরীর থেকে গেমে গেমে পানি পড়ছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে এখানে একটু শুয়ে আরাম করা যাক জায়গাটা একটু ঠান্ডা আছে চারোদিকে বাতাসও আছে এখানে একটু শুয়ে থাকি খাবার কোথায় পাই খাবার কোথায় পাই হ্যাঁ এই তো খাবার পেয়ে গেছি মনে হচ্ছে পুষ্কে ইঁদুরটা এখানে শুয়ে আছে ইঁদুর তুই তো আজকে আমার হাতে শেষ তোকে আজকে আমি মজা করে খাবো তুই কিছুক্ষণ এখানে শুয়ে থাক যেই গরম পড়েছে এমন কি রোদে এসে শুয়েছিস আমার জন্য ভালোই হয়েছে তোকে আমি বেজে বেজে কেতে পারবো তোকে একটু উল্টিয়ে দেই দারুণ মাসবাজির মতো তোকে আমি উলটিয়ে দিয়েছি বিলাইয়ের ঘরে বিলাই তুই আসছিস আমাকে খাওয়ার জন্যে আমি ক্লান্ত হয়ে একটু শুয়ে আছি তুই আমাকে একটু শুয়ে থাকতেও দিচ্ছিস না তোকে যে আমি একটু পরে কী ব্যবস্থা করব। সেটা তুই কল্পনাও করতে পারবি না আহ ইঁদুরটাকে আজকে আমি মজা করে খাবো তার আগে ইঁদুরটার প্রতি আমি একটু প্রতিশোধ নিয়ে নেই এই যে ইঁদুর তুই আমাকে অনেক মেরেছিলি তাই না আজকে তোকে পিটিয়ে আমি তক্তা করে ফেলবো ওরে বাপরে বাপ চারোদিকে লোডশেডিং এর আঘাট আর তুই আমাকে তো করে ফেলছিস রাখিস আমার নাম হচ্ছে জেরি আমি তোকে সহজেই চারবো না এখন শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে শুয়েছিলাম তুই আরামে শুইতেও দিলি না তোকে যে আমি কি করব তুই কিছুক্ষণ পর টের পাবি হারে হারে রে বাপরে বাপ গরমের টেলায় আমি ইঁদুরটাকে কেতে পারলাম না যা তুই বেঁচে গেলি রে ইঁদুর আমার হাত থেকে শুধু এই লোডশেডিং আর গরমের জন্যে এখানে কি লেখা আছে ওপেন পোর সুইমিং মানে এই সুইমিংয়ে আমি গোসল করতে পারবো তাতে কোনো বাধা নেই ও হো তাহলে তো ভালোই হয়েছে শরীরটা একটু আরামে পাবে মানে শরীরটাকে টান্ডা করতে পারবো তার জন্যে আমি এখন একটা হাঁসের টিউব আছে এটা নিয়ে আসি এক কোণে হাঁসের টিউবটা আমার নিয়ে আসতে হবে এই তো হাঁসের টিউব আমি পেয়ে গেছি আ হা আজকে আমি দারুণ করে সাতার কাটবো টিউবটা এনেছি এই জন্যে কারণ আমি কোনো সাতার পারি না যাতে আমি না ডুবে মরি পানিতে তাই এনেছি ইঁদুর তুই কখনো পারবি না কি ব্যাপার আমাকে কামড়াচ্ছে কে হাই হায় মনে হচ্ছে এখানে কুমির সর্বনাশ এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে তোর এত বড় সাহস তুই কুমিরের পুকুরে নেমে পড়েছিস তার মানে তোর কলিজাটা অনেক বড় তোকে যদি খাই তাহলে তো অনেক মজা পাবো তোর কলিজাটা যেহেতু বড় আছে এই বিলাই তুই পালাচ্ছিস কোথায় হাই হাই কুমির আমাকে মুখে ঢুকিয়ে ফেলেছে কি বুদ্ধি কি বুদ্ধি বুদ্ধি একটা পেয়েছি কুমিরের নাকটা আমার খুঁজে বের করতে হবে কুমিরের দম আটকে রাখতে হবে পেয়েছি ওরে সর্বনাশ এই টম তুই আমাকে ছেড়ে দে আমার নাক ধরে রেখেছিস কেন আমার দম তো বন্ধ হয়ে যাচ্ছে এই বিলাই তুই আমার নাকটা চার বলছি এই তুই চার হাই হাই। জন্যে আমি বেঁচে গিয়েছি আমার দম পুরো বন্ধ করে দিয়েছিল যাই হোক বিড়ালটাকে আমার করার দরকার নেই তার চেয়ে এটাই বলো আমি পানির নিচে ডুব দিয়ে থাকি বাপরে বাপ একটুর জন্য কুমিরের হাত থেকে বেঁচে গিয়েছি তা না হলে এই কুমিরটা আমাকে আরাম করে কে ফেলতো কি ব্যাপার সুইমিং পুলের এই সাইনবোর্ড থেকে রং পরতে কেন আরে জেরি নিচে কি করছে তার মানে এখানে ওপেন লেগেছে জেরি ওই জেরি তুই আমাকে মারার জন্য বুদ্ধি করেছিলি তাই না কারা কইতাসি আজকে তোর কবর আছে ইঁদুরের গড়ে ইঁদুর তোর এত বড় সাহস তুই আমাকে মারার জন্য এই বুদ্ধি করেছিস সাইনবোর্ড বানিয়েছিস এই সাইনবোর্ড দিয়ে তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো এখন তুই পালাচ্ছিস কোথায় আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এই সাইনবোর্ড দিয়ে তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো কারা কইতাছি ওরে বাপ বাপ ঠিক দুপুর হয়েছে রোদ্রের তাপ আরও বেড়ে গিয়েছে গামতে গামতে শরীরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে শরীরে মনে হচ্ছে কোনো শক্তি পাচ্ছি না আমি ইঁদুরটাকে মারতেও পাচ্ছি না ইঁদুর তোকে মাথা পাঠিয়ে দেব এই যা ইঁদুরের মাথা পাঠাবো দূরের কথা আমি তো আর হাঁটতেই পারতেছি না এত লোডশেডিং দিলে কিভাবে হবে এমন অবস্থায় চলতে থাকলে কিছুদিন পর যত ইদুর বিড়াল মানুষ আছে সব তো মোরে ভূত হয়ে যাবে যাই হোক অবশেষে ঘরে ঢুকে গিয়েছি এই টম তোর জন্যেই আজকে এই অবস্থা তুই বেশি বেশি বিদ্যুৎ নষ্ট করতি এজন্যই আজকে বিদ্যুৎ সৎ হয়েছে যাই হোক এখন মনে হয় গড়ে চলে আসছি টম এমন করতেছে কেন এই যা টম তো আমাকে ধরার জন্য টম তো আমার কাছেই চলে আসছে আরে সামনে এটা মনে থেকে হচ্ছে বালিশ আর দুরু কিসের মাঝে ডুস খেয়ে গেলাম একেবারে উল্টি দিয়ে পড়ে গেলাম যাই হোক এখন ঘুম পাচ্ছে কিন্তু আমার মুখের উপরে এটা কি মনে হচ্ছে কিছু একটা বই আর দুরু এ সময় আবার বই এসে পড়লো কর থেকে বইটা এত ভারী কেন বইটা মুখটা আমার চ্যাপটা করে ফেলেছিল আরে এই তো পেয়ে পেয়ে গেছি গেছি সমাধান আরে টম কি সমাধান পেয়েছো আমি একটু দেখি তো এই বইয়ের মাঝে লেখা আছে যে এখানে একটা বরফ দানব আছে এই বরফ দানবটাকে জাগ্রত করতে হবে তার জন্য একটা মেডিসিন তৈরি করতে হবে আর মেডিসিনটা তৈরি করার জন্যে এই ঘরে আছে সব কিছু জিনিসপত্র সব জিনিসপত্র একটা ড্যাগের ভিতর দিয়ে তারপর কাজ করতে হবে ও হো তাহলে তো আমরা পেয়েই গেছি যেভাবে হোক এই বরফদারবটাকে আমাদের জাগ্রত করতে হবে তাহলে কাজ শুরু করে দেই এটা হচ্ছে একটা জাদুর পাতিল কিন্তু জাদুর পাতিলটা এত বাড়ি কেন আমি তো আনতেই পারছি না যেভাবে হোক হাজার কষ্ট হলেও আমাদের এই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে এই আর তোরা কি শুরু করেছিস এসব দিয়ে এই উল্টা পাল্টা কাজটা তোরা করিস না এই দানব কিন্তু জাগ্রত হলে তোদেরকে মেরেই ফেলবে আমি যা বুঝতেছি তোরা তো মরবি তোদের সাথে আমাকেও মারবি এই জঙ্গলি প্রাণী তুই এত কথা বলিস কেন তুই তো এমনি মৃত্যু তুই তো একটা জেলখানার ভিতর বন্দি আছিস তুই আবার জীবিত কখন রে তুই আমাদের কাজে বাধা দিস না টম তুমি তোমার কাজ 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 আমি আমার করি ওই প্রাণীর কথা শুনে আমাদের বন্ধ করা যাবে না আমরা যাব। প্রথমে দিতে হবে মতো মতো চালিয়ে একশো বছরের বুইরা নানানির প্রেমপত্র আর ড্যাগের ভিতর দিয়ে দিলাম আর ড্যাগের ভিতর দেওয়ার সাথে সাথে কাজ শুরু হয়ে গেছে আরো কিছু আনতে হবে তারপর দিতে হবে দুইশো বছরের বুইরা নানার হাতের মোজা হাতের মোজা দিয়ে দিলাম কাজ শুরু হয়ে গেছে আরও কিছু আনতে হবে এবার দিতে হবে মরা গরুর হাড্ডি দিয়ে বানানো কাটি গায়ের দুধ আর কাটি গায়ের দুধ দেওয়ার সাথে সাথে কাজ শুরু হয়ে গেছে তাহলে এই বাড়িতে আরও কিছু মেডিসিন আছে সব নিয়ে আসছি বরফের দানব তোর কোনো চিন্তা নেই তোর খাওয়ার জন্য আইসক্রিম দিয়ে দিয়েছি এখানে কাজ শুরু হয়ে গেছে আরও কিছু আনতে হবে নাকি তাহলে দরাজেরি আমি দেখি আর কি লাগবে এখানে এখানে লেখা আছে ইংলিশে আমার দাদার জীবনেও তো আমি ইংলিশ পড়ি নাই যাই হোক অনুমান করতে পেরেছি এখন যে কি লাগবে এখানে লাগবে এই বাড়ির দাদার হাগু দিয়ে বানানো একটা মাতার ক্যাপ। এই যা হাগু দিয়েও ক্যাব বানানো যায় আমার দাদার জন্য শুনি নাই যাই হোক এই ক্যাবটা খুঁজে বের করতে হবে আমি এক্ষণি খুঁজে বের করে ফেলবো এই তো ক্যাবটা মনে হয় এই পচা বাক্সের ভিতর আছে হ্যাঁ ওই তো পেয়ে গেছি ও হো জেরি তুই একটু বসে থাক তুই এক মিনিট বসে থাক আমি দশ মিনিটে আসছি এই যে গু দিয়ে বানানো ক্যাপ আমি পেয়ে গেছি তুই শুধু চেয়ে চেয়ে দেখবি এই দেখ এখনই এটা এটার ভিতর দিয়ে দেবো এই টম কি করছিস এটা কোনো গু দিয়ে বানানো এটা শূন্য দিয়ে বানানো এই ক্যাপটা তুই এই ড্যাগের ভিতর দিস না রে ওরে প্রাণী তুই কি বলিস রে এই ক্যাপটা হাগু দিয়ে বানানো না আমি জানি আমার ইংলিশের সমস্যা আছে এই শূন্যটা রেখে দিলে তো আমি অনেক টাকা বিক্রি করতে পারবো আর আগে নিজে বাঁচি তারপর টাকা চিন্তা করব। এখন আমার জাদুটার দরকার বইয়ের মধ্যে আরও দেখি তো আর একটু ভালো করে কি লেখা আছে ওর ক্যাপটা একটু চ্যাপটা আর এই ক্যাপটা একটু শুক্কা আর এটা এটা ব্যাপার হলো এটাকে এখনই চ্যাপটা করে ফেলছি একটা গুশিং দিয়েছি এই তো চ্যাপটা হয়ে গেছে দেখেছ এটা হচ্ছে আমার ক্যালমা এখন ড্যাগের ভিতর দিয়ে দেই তারপর দেখি কি হয় এই তো কাজ শুরু হয়ে গেছে কি ব্যাপার ড্যাগ থেকে দোয়া বেড়ে গেল কি করে হ্যাঁ আর ড্যাগটা নড়ছে কি করে তার মানে ড্যাগটাকে ঘরের বাইরে নিতে হবে এক কোণে আমি আসছি দেখটাকে গড়ের ঘরের বাহিরে নিয়ে যাচ্ছি জেরি তুই আমার সাথে সাথে আয় তা না হলে বুতে আমাকে আক্রমণ করতে পারে এই তো আমি এখন বাহিরে চলে আসছি এই জেরি তোরাও আমাকে নিয়ে যা নিয়ে যা এই জেরি তোরা আমাকে এই ঘর থেকে বের করে নিয়ে যা কি যে করি ওরা আমাকে নিয়ে গেল না এখন আমি বের হব কি করে তোদেরকে অভিশাপ দেব। তোরা ওই মেডিসিনে পুরে চাই হয়ে যাবি কি ব্যাপার মনে হচ্ছে আমার কাঁচাটা নড়তে সে হ্যাঁ এই যা কাঁচা তোকে পরে গিয়েছি অফ কোমরটা ভেঙে গিয়েছে যাই হোক মনে হচ্ছে কাঁচাটা ভেঙে গিয়েছে তার মানে আমি এখন মুক্ত তো ওই আমিও আসছি এই তো ড্যাক নিয়ে একেবারে বাগান বাড়িতে চলে আসছি তাড়াতাড়ি ড্যাকটা এখানে রেখে দিলাম একটু পাশে দাঁড়িয়ে দেখি ওরে সর্বনাশ ড্যাগ থেকে মনে হচ্ছে কিছু একটা বের হচ্ছে এটা কি হচ্ছে হ হ হ হ হ হ আমি হচ্ছি ম্যাগরাস আমাকে তোরা স্মরণ করেছিস তোদের বৃষ্টির প্রয়োজন তাই তো তোদের দেশে গরম বেশি পড়ে গেছে তোরা লোডশেডিং ভুগ করছিস তাই তো নো টেনশন ডোপুরতি আমি এখন বৃষ্টি শুরু করে দিয়েছি বাপ রে বাপ এত জুড়ে আওয়াজ আসতেছে করতে কি আমি তো কিছুই বুঝতে পারছি না হাই হাই আকাশ থেকে এসব কি পড়তেছে এটা নাকি ম্যাগরাজ কালো মেঘরাজ কী পড়তেছে আমি তো কিছুই বুঝতে পারছি না এমন কি গরম এখান থেকে চলে গিয়েছি কি ব্যাপার এটা কি ফুল তার মানে কিছুক্ষণ পর বৃষ্টি হবে এ তার মানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে দারুণ আমার তো ভীষণ খুশি লাগছে খুশিতে আমাদের এখন নাচতে মন চাচ্ছে আসলে রে টমেনজেরি তোরা একটা জিনিস রে তোদের মাধ্যমে সব কিছুই সম্ভব তোরা কী উল্টাপাল্টা কাজ করেছিস আমি তো ভেবেছিলাম যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু এখন দেখছি না তোদের উল্টাপাল্টা কাজে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে